জীবন খাতার প্রতি পাতায় যতই রাখুন হিসাব নিকাশ, কিছুই রবে না। বন্ধুরা, আপনারা যতই গোছান না কেন, একদিন কিন্তু সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। তাই অত ভাবনা চিন্তা না করে চলে আসুন আর ভ্রমণ করুন। আর ভ্রমণের বিভিন্ন রকম ডেস্টিনেশন কিন্তু আমি অলরেডি দেখানো শুরু করেছি। বর্তমানে আমি রয়েছি নিউ দীঘার হোটেল বিচ পয়েন্টে। এই হোটেলের একটা বিশেষত্ব হলো হোটেলটিতে রয়েছে একদম রুফটপ সুইমিং পুল, আর যাতে স্নান করার আনন্দ সম্পূর্ণ অন্যরকম লেভেলের। আমি তো অলরেডি নেমে পড়েছি, আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু নামবেন, আর নেমে জানাতে ভুলবেন না কীরকম কী অভিজ্ঞতা হলো। আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। নমস্কার বন্ধুরা, বাঙালির খুব চিরপরিচিত, খুব কাছের এবং ভালোবাসার জায়গা দীঘা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে নিউ দীঘাতে রয়েছি। নিউ দীঘাতে এমন একটি হোটেলে রয়েছি যেখানে কিন্তু কমিউনিকেশন খুব ভালো, মানে এখান থেকে আপনি সমুদ্র বলেন, মার্কেট বলেন, খুব সহজেই কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। এবং এখানে খুব কাছাকাছি একটা ল্যান্ডমার্কও রয়েছে, এসবিআই ব্যাংকের হলিডে হোম। আমি দেখাচ্ছি, দেখুন, আমি হোটেলে রয়েছি, হোটেল থেকে এসবিআই ব্যাংকের যে হলিডে হোম সেটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর কি। তো এই হলিডে হোমটাকেও আপনারা ল্যান্ডমার্ক নেবেন, নিয়ে এই হোটেলে সহজেই চলে আসবেন। আমি কিন্তু বর্তমানে হোটেলে রয়েছি, একটা রুম নিয়ে রয়েছি, সেই রুমটাকে আপনাদের দেখাবো, তারপর আপনাদের রিসেপশনে নিয়ে যাব এবং সমস্ত হোটেলটা দেখাবো। এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে, রুফটপ সুইমিং পুল, যেখানে কিন্তু মানে আনন্দ আনলিমিটেড আর কি। আমি আগে আমার রুমটা দেখাচ্ছি, তারপর আপনাদের সমস্ত হোটেলটা দেখাবো। আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখুন, অসাধারণ। গরমকালে কিন্তু এখানে খুব সুন্দর হাওয়া দেয়, সামনে একটা ঝাউবন রয়েছে, ওদিকে ওদিক থেকে হাওয়া দেয় আর কি। আর ফাঁকা জায়গা বেশ, পরিবেশটা কিন্তু অসাধারণ আর কি। চলুন রুমে যাই। দেখতেই পাচ্ছেন, এই আমার রুম, আমি আর আমার ভাই রয়েছি আর কি। আর বেডের অবস্থা বলবেন না, স্বাভাবিকভাবে মানুষ আসার পর রুমের অবস্থা যা হয় ঠিক সেরকমই হয়েছে। ব্যাগ থেকে জিনিসপত্র বার করে ফেলেছি, এরকম অবস্থা হয়ে গেছে আর কি। কিন্তু রুমটা দেখুন, রুমটা বেশ ভালো, এদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, হ্যাঁ, ওনারা একটা সোফা দিয়ে দিয়েছেন, একটা ওয়ার্ডটপ রয়েছে, এবং এদিকে টিভিও চলছে। কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট করলাম, আপনারাও যারা আসবেন এরকম ধরনের একটা মেনু কার্ড দেওয়া থাকবে, এখান থেকে অর্ডার করে নেবেন। আর এই আমার বাথরুম, দেখুন যথেষ্ট ভালো, গিজার রয়েছে, গিজার অন করে দিয়ে গেছে, হ্যাঁ, একটা ট্যাপ দিয়ে ঠান্ডা জল, একটা ট্যাপ দিয়ে গরম জল পড়ছে। এদিকে শাওয়ার রয়েছে, আয়না, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আপনাদের বলি ঠিক প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। এবার চলুন আমি আপনাদের রিসেপশনে নিয়ে যাই, সেখানে গিয়ে একটু জানার চেষ্টা করি হোটেলটি রেট কীরকম, বা অন্যান্য যে সমস্ত এনকোয়ারিগুলো আপনাদের থাকে সেগুলো একটু জানার চেষ্টা করি। চলুন। এসবিআই ব্যাংকের হলিডে হোমটাকে ল্যান্ডমার্ক নিয়ে আপনারা কিন্তু হোটেল বিচ পয়েন্টে চলে আসতে পারবেন। দেখুন ওখানে রয়েছে এসবিআই ব্যাংকের হলিডে হোম, আর এই হলো হোটেল বিচ পয়েন্ট, আর এদিক দিয়ে আপনি সমুদ্র চলে যেতে পারবেন, 2-3 মিনিটের হাঁটা পথ। বন্ধুরা, হোটেলের সামনে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নার্সিং হোম রোড, অর্থাৎ আপনারা নার্সিং হোম রোড ধরেও আসতে পারেন, অথবা এসবিআই ব্যাংকের যে হলিডে হোম আছে সেটাকেও ল্যান্ডমার্ক নিতে পারেন, আর নিয়েই চলে আসবেন হোটেল বিচ পয়েন্টে। এখন এদিকে রিসেপশন আছে, আমি চলে যাব। আর সামনে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিং করতে পারবেন। দেখুন একটা গাড়ি কিন্তু অলরেডি পার্কিং করাই রয়েছে, আরও জায়গা রয়েছে, জায়গার অভাব নেই। আপনারা গাড়ি নিয়ে যদি আসবেন বলে মনে করেন, গাড়ি পার্কিং করার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে। ওদিকে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট একটু আলাদা করা রয়েছে, আমি পরে আসছি, আমি আগে চলে যাব আপনার রিসেপশনে। বন্ধুরা, এই হলো রিসেপশন এলাকা, এখানে রিসেপশন ডেস্ক দেখতে পাচ্ছি, আর এখানে দেখুন সোফা পাতা রয়েছে। যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আপনারা কিন্তু কিছুটা সময় বসে এখানে জিরিয়ে নিতে পারেন। শুধু তাই নয়, আপনারা যদি একসঙ্গে অনেকে গ্রুপে আসেন তাদেরও বসার ব্যবস্থা কিন্তু ভিতরে রয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন এখানেও কিন্তু প্রচুর সোফা পাতা রয়েছে, আপনারা কিন্তু এখানেও কিছুটা সময় বসে জিরিয়ে নিতে পারবেন। আর হোটেলের যিনি ম্যানেজারবাবু এখন রয়েছেন, ওনাকে সঙ্গে পেয়ে গেছি। নমস্কার দাদা। দাদা, আপনাদের এখানে টোটাল কটা রুম আছে? আমাদের
40টা ক্যাটাগরি ওয়াইজ কিছু ভাগ করা রয়েছে? হ্যাঁ, সুপার ডিলাক্স রুম আছে, ডিলাক্স রুম আছে, নন এসি সিঙ্গেল বেড, নন এসি ডাবল বেড। আচ্ছা, আর কোনো গাড়ির ড্রাইভার যদি আসে তাদের থাকার জন্য কোনো রুম রয়েছে? সেপারেট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আপনাদের এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে? রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, বেঙ্গলি, চাইনিজ, চাইনিজ তন্দুর সব কিছু সব কিছুই পাওয়া যায়। তা সত্ত্বেও যদি কোনো গেস্ট বাইরের খাবার এনে খেতে চায় সেটা কি অ্যালাউ করবেন? দেখুন, আমাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি নিজের পেট বা পোষ্য জীব জন্তু নিয়ে আসতে চায় সেটা কি নিয়ে আসতে পারবে? দাদা, আপনার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর মোটামুটি? আমাদের ওই ধরে নিন 750 মিটার। দাদা, কেউ যদি হেঁটে যায় সেক্ষেত্রে কত টাইম লাগতে পারে মোটামুটি? 5 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আপনার এখানে সুইমিং পুল রয়েছে? আচ্ছা, সেটা ব্যবহার কিছু বিধিনিষেধ আছে নাকি? কিছু বিধিনিষেধ মানে দেখুন, ওখানে অ্যালকোহলটা অ্যালাউড নেই। আচ্ছা আচ্ছা, কেউ ড্রিঙ্ক করে নামতে পারবে না? আচ্ছা, আর কস্টিউমের জন্য আলাদা পয়সা করে কিছু লাগছে নাকি? কস্টিউমের জন্য সেটা আমরা একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি হিসাবে আমরা। দাদা, আপনাদের এখানে রুম রেটটা একটু যদি বলে দিতেন তাহলে মানুষের হোটেলটা নির্বাচন করতে একটু সুবিধা হতো আর কি। আচ্ছা দেখুন, রুম রেট হচ্ছে সারা বছর একটা আপ ডাউন থাকে। আচ্ছা আচ্ছা, একটা তবে সেটা থেকে 800 থেকে আবার একদম পিক হলে, একদম ওকেশন হলে এটা 800 থেকে 2500-এর মধ্যে, এটা সিজন অফ সিজন ওঠানামা করে আর কি। বন্ধুরা, আপনারা যখন আসবেন আপনারা ভ্রমণ তারিখটা উল্লেখ করবেন, উল্লেখ করে দাদাকে ফোন করবেন, দাদা আপনাদের বলে দেবেন সেই ডেটে কী রেট চলছে, সেইভাবে আপনারা বুকিং করতে পারবেন। ধন্যবাদ দাদা। বন্ধুরা, রিসেপশনে ম্যানেজার বাবুর সঙ্গে তো কথাবার্তা বলে নিলাম, এবার চলুন দুটো রুম দেখে আসি। উপরে রুফটপ সুইমিং পুলও রয়েছে, সেটাও কীরকম দেখতে লাগে সেটাও একটু দেখে আসি, চলুন। বন্ধুরা, রিসেপশন পেছনে রয়েছে, এই দিক দিয়ে সিঁড়ি দিয়েও আপনারা যাতায়াত করতে পারবেন, আর এদিকে লিফট রয়েছে। আপনারা যারা হাঁটুর সমস্যায় ভুগছেন বা বার্ধক্যজনিত সমস্যায় যারা ভুগছেন, যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, তাদের জন্য কিন্তু এখানে লিফট রয়েছে, কোনো সমস্যা নেই, লিফটে করে যাতায়াত করবেন। তবে লিফটে ওঠার কিছু নিয়মাবলী আছে, যেমন স্নান করার পর ভিজে অবস্থায় লিফট ব্যবহার করবেন না। তাছাড়া হোটেল বিচ পয়েন্টের কিছু নিয়মাবলী আছে, সেগুলোও কিন্তু আপনাদের মেনে চলতে হবে। বন্ধুরা, লিফটে করে এখন 3rd floor চলে এসেছি, আর দেখুন কত বড় ফ্লোর উনাদের। এদিকেও রুম রয়েছে, এদিকেও সিঁড়ি দিয়ে উঠা যাবে, আর দেখুন প্রত্যেকটা রুম রয়েছে, এদিকে প্রত্যেকটা রুম রয়েছে, এদিকে ওয়ার্ডরোব রয়েছে, হোটেল কর্তৃপক্ষ ব্যবহার করে, বেশ দারুণ হোটেল। এবার চলুন দুটো রুম দেখাই আপনাদের। 3rd floor হোটেল বিচ পয়েন্ট, প্রথম যে রুমটি দেখাচ্ছি 312 নম্বর রুম, দেখুন চলুন, বেশ বড় একটা রুম, পাশাপাশি দুটো বেড রয়েছে, পাশাপাশি দুটো বেড রয়েছে বলে পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি, এদিকে এসি ফিট করা রয়েছে, আর দুদিকে দুটো জানলা রয়েছে গ্লাস ফিনিশ করা, পর্দা টানা রয়েছে, আপনারা যদি মনে করেন পর্দা সরাবেন তো এইভাবে সরিয়ে নিতে পারেন, সরিয়ে নিলে বাইরের একটা ভিউ পাবেন। এখান থেকে SBI ব্যাংকের হলিডে হোম সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাছাড়া এই রুমে যারা থাকবেন তারা কিন্তু একটা ব্যালকনি পাবেন, চল নাকি ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন অসাধারণ, চারিদিকে ফাঁকা জায়গা, যার জন্য গরমকালে কিন্তু খুব সুন্দর হাওয়া চলে, আর শীতকালে কিন্তু রোদ্দুর আসে, তো দুইভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে চেয়ার পেতে নেবেন, চেয়ার পেতে নিয়ে বসবেন, বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করবেন, অসাধারণ দৃশ্য কিন্তু। চলুন রুমে যাওয়া যাক, রুমটা দেখুন নিচটা একদম পুরো টাইলস বসানো রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে বেডসাইড টেবিল রয়েছে, সঙ্গে একটা ইন্টারকাম দেওয়া রয়েছে, ডাইরেক্ট আপনারা ফ্রন্ট অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে একটা সোফা রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, আয়না রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, টিভিও রয়েছে, টিভি কিন্তু চালু, এই নয় যে টিভি চালু নয়, অনেক হোটেলে টিভি জাস্ট শো হিসাবে থাকে, সেরকম কিছু না, টিভি কিন্তু চলে। আর এদিকটা দেখুন মোটামুটি দেয়াল পরিষ্কারই রয়েছে, একটা দাগ পর্যন্ত নেই দেয়ালে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, দেখুন ওয়াশরুম কিন্তু বেশ বড়, অনেকটা বড় ওয়াশরুম, অনেকটা মানে অনেকটাই বড়। দেখুন এদিকে গিজার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কমোড বসানো রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি মুক্ত রয়েছে আর কি, আর শাওয়ার এদিকে রয়েছে।
ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন, এদিক থেকে বেশ ভালো রুম, সঙ্গে একটা ব্যালকনিও পাবেন। কিন্তু এদিকে লিফট রয়েছে, আপনাদের আগেও দেখিয়েছি, লিফটের সামনে আর একটা রুম দেখাচ্ছি। আর পথ চলতে গিয়ে দেখুন সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো প্রত্যেকটা মুহূর্ত রেকর্ডিং হয়ে চলেছে। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে আসতে পারেন হোটেলে। পরবর্তী দেখাচ্ছি বন্ধুরা 305 নম্বর রুম, দেখুন চলুন। আচ্ছা, এটা কিন্তু ডাবল বেডরুম, আপনারা এখানে দুজন থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ দেখুন ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, টিভি রিমোট দেখছি সাবান দেওয়া হয়েছে, সেই সঙ্গে টাওয়েলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। তো হোটেলের আতিথেয়তা এবং আপ্যায়ন নিয়ে কোনো সমস্যা নেই, বেশ ভালোই আপ্যায়ন পাবেন এখানে। আচ্ছা, রুমের মধ্যে এদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আলমারি দেওয়া রয়েছে, একটা সোফা দেওয়া রয়েছে, টিভি চলছে দেখতেই পাচ্ছেন। আর এই হলো আপনার টেবিল, এবং টেবিলে একটা ওনাদের মেনু কার্ড রয়েছে, সেই সঙ্গে জগ, দুটো গ্লাস এবং অ্যাস্টেও দেওয়া রয়েছে। বেশ ভালো, নিচটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে বেসাইড টেবিল দেওয়া রয়েছে। আর এই হলো ইন্টারকাম, ওদিকে এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে। আর ওয়ালটা দেখুন বেশ ভালো, স্পটলাইটগুলো কিন্তু বেশ ভালো লাগছে, এবং ওয়ালে একটা দাগ পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে ব্যালকনি রয়েছে, চলুন একটু দেখিয়ে দিই। দেখুন এই হলো ব্যালকনি, ব্যালকনিতেও আপনি এসে দাঁড়াতে পারেন, আর এখান থেকে একটা বাইরের ভিউ পাবেন। দেখুন এখান থেকে SBI ব্যাংকের যে হলিডে হোম সেটা খুব সঙ্গেই দেখা যাচ্ছে, একদম খুব কাছেই আর কি। চলুন রুমের দিকে, এখানে ডাস্টবিন দেখতে পাচ্ছি দেখুন, আর রুমের মধ্যে একটা আয়না দেওয়া রয়েছে, আর এখানেও কিন্তু লাইট সেট করা রয়েছে, বেশ ভালো। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, ওয়াশরুম কিন্তু বেশ বড় ওয়াশরুম, একটা গিজার দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, এবং ওয়াশরুমের যে টাইলসের ডিজাইনটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। তবে বন্ধুরা, এই হোটেলে কিন্তু 4-bedded এবং 2-bedded রুমই রয়েছে আর কি, মানে আপনারা যদি সংখ্যায় একসাথে অনেক কজন হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো রুম নিতে হতে পারে। পরবর্তী আর একটা দেখাচ্ছি 2-bedded রুম, দেখুন 304 নম্বর রুম, চলুন ভিতরে। দেখুন একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, আপনারা স্বামী স্ত্রী এবং ছোটো একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, বেশ আকর্ষিত লাগছে, ওনারা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। আর রুমের মধ্যে আয়না দেখতে পাচ্ছি, এদিকে এসি রয়েছে, আর এদিকে আপনার ফ্যান রয়েছে দেখুন, আর তাছাড়া টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে, এই নয় টিভি সাজানো রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে। এখানে টেবিল দেখতে পাচ্ছি, এবং হোটেল বিচ পয়েন্টের কিছু নিয়মাবলী যে চারটা সেটা দেওয়া রয়েছে। আর রেস্টুরেন্টে যে সব খাবারগুলো পাওয়া যায় সেগুলোর মেনু কার্ডও দেখতে পাচ্ছি, তাছাড়া একটা জগ, গ্লাস এবং অ্যাস্টেও দেওয়া রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে আপনার ব্যালকনি, চলুন ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। দেখুন এরকম একটা ব্যালকনি পাবেন, আর ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ পাবেন, দেখতেই পাচ্ছেন। আবার রুমে চলে আসি, নিচটা দেখুন, নিচটা একদম টাইলস বসানো রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, পা মোছারও ভালো ব্যবস্থা রয়েছে আর কি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, দেখুন ওয়াশরুম কিন্তু বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট ভালো আর কি। বিশেষ করে টাইলসের যে ডিজাইনটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে আপনাদের। আর এদিকে দেখুন, এদিকে আপনার ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে, এদিকে গিজার দেখতে পাচ্ছি, সেই সঙ্গে শাওয়ার রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার রয়েছে। আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এবার আপনাদের দেখাতে নিয়ে চলেছি সুইমিং পুল, যেটা এই হোটেলের সব থেকে আকর্ষিত জিনিস আর কি, যার জন্য আপনারা হোটেলটা বুকিং করে আসবেন, সেই সুইমিং পুলে এবার আপনাদের নিয়ে যাবো, চলুন। আর এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছি, অসাধারণ অভিজ্ঞতা, চলুন সামনে যাওয়া যাক। আর বন্ধুরা, এখন সুইমিং পুলের সামনে চলে এসেছি, রুফটপ সুইমিং পুল। সুইমিং পুলে স্নান করতে করতে কিন্তু আপনারা বাইরের
যে দৃশ্য আছে সেটা অনুভব করতে পারবেন। আর এখানে পুলের কিছু রুলস আছে, সেগুলো আমি একটু চোখ বুলিয়ে দিচ্ছি দেখুন। যেমন পেট অ্যালাউ নেই, আরও অন্যান্য সমস্ত কিছু রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। দেখুন এখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে। আর পুলে নামতে গেলে কস্টিউমের কী ব্যবস্থা রয়েছে একটু বলে দেবে? কস্টিউম আমাদের কস্টিউম দেওয়া যায়, আপনাদের যদি প্যান্ট থাকে তাহলে আপনাদের প্যান্টের নেমে। আচ্ছা, কস্টিউমের রেট কী আছে একটু? রেট আমাদের পার হেড 30 টাকা। পার হেড 30 টাকা করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা মনে করবেন পুলে নামবেন, একটু কস্টিউমটা নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে আর কি। বন্ধুরা, এই ছিল হোটেল বিচ পয়েন্টের রিভিউ। আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমি এখন সুইমিং পুলে নেমে গেছি, স্নান করার আনন্দ নিচ্ছি। আপনারা যারা আসবেন তারাও অবশ্যই স্নান করার আনন্দটা নেবেন। আর যারা মনে করছেন এই হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কীরকম কী পরিষেবা পেলেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব।